हेलो फ्रेंड्स, अस्सलामु आलाइकुम, वेलकम बैक टू माय चैनल। सबाई केमन आछेन? आशा करछि सबाई खूब भालो आछेन। आलहामदुलिल्लाह, आपनादेर दोया आमिओ खूब भालो आछि। आज के आमी आपनादेर संगे न्यू एकटी रेसिपी शेयर करब, चिकेन पास्ता रेसिपी शेयर करब। चिकेन पास्ता मूलत आमरा सबाई रान्ना करते जानी, तारपरो जारा नतून आशा करी तादेर हेल्प होबे। तो आमार रेसिपिटी देखार आगे अनुरोध थाकबे, जदि भालो लागे भिडियोटी ताहले अवश्य भिडियोते एकटी लाइक दिबेन आर आमार चैनलटी सबस्क्राइब करबेन। पाशे थाका बेल बाटनटी क्लिक करे दिबेन जाते करे भिडियो आपलोड देवा मात्र नोटिफिकेशन पेये जान। তো চিকেন পাস্তা রেসিপিতে আমি এখানে চিকেনের বুকের যে মাংসটা আছে সেটা কেটে নিয়েছি, চিকন করে ধুয়ে নিয়েছি। তো চিকেনটা মেরিনেট করব, এজন্য আমি আদা রসুন পেস্ট দিলাম 1 টেবিল চামচ, জিরার গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিলাম, গরম মশলার গুঁড়া দিলাম, আর লবণ দিলাম। লবণটা একটু পরিমাণে কম দিলাম, কারণ সয়া সস দেবো, এই জন্য আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো সস। আর আমি সয়া সসটা দিব 2 টেবিল চামচ। আর সয়া সসের কারণে লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ সয়া সসে কিন্তু অনেকটা লবণ থাকে। তো আমি এটা হালকা হাতে একটু মেখে নিয়ে এর ভেতরে আমি কিছু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। তো আমি কালো গোলমরিচের গুঁড়াটা এখানে দিয়ে দিলাম, দিয়ে চিকেনটা মেখে সাইডে রেখে দিব, দিয়ে আমি অন্য কাজটা সেরে নেব। তো এদিকে পানি ফুটিয়ে নিলাম, এখানে আমি পাস্তাটা সিদ্ধ করব। তো আমি পানির ভেতরে একটু সরিষার তেল দিলাম, আর আজকের পুরো রেসিপিটা আমার সরিষার তেলেই হবে, আমি রাঁধুনি সরিষার তেলটা ইউজ করব। তো আমি পানিটা একটু নাড়াচাড়া করে দিলাম, পানিটা কিন্তু অনেক সুন্দরভাবে গরম হয়ে গেছে। এর ভেতরে চিকেনের যে পাস্তা, আমি সেই পাস্তাটা দিয়ে দিলাম। আর পাস্তা কিন্তু বিভিন্ন শেপের হয়, তো যার কাছে যে শেপের পাস্তা থাকে সেটা দিয়ে এই রেসিপি করে নেওয়া যাবে। তো আমার কাছে যেটা আছে ওটাই আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি। তো এদিকে আমি ফ্রাই প্যানে একটু সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে একটি ডিম রেডি করে নেব। তো ডিমের যতটুকু লবণ লাগবে আমি শুধুমাত্র সেই 1 চিমটি পরিমাণ লবণ দিলাম, দিয়ে এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু, দিয়ে এই ফ্রাই প্যানের ভেতরে আমি ডিমটা ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব। আমি এটাকে উঠিয়ে আর পিস পিস করে কেটে নেওয়া ঝামেলাটা করব না, আমি ফ্রাই প্যানের ভেতরে একবারে ঝুড়ি করে নেব। নিয়ে আমি এই ডিমের ঝুড়িটা সাইডে উঠিয়ে রেখে দিব, দিয়ে আমি একই ফ্রাই প্যানে আবারও রান্নাটা করে নেব। তো ফ্রাই প্যানের ভেতরে আবারও সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে এর ভেতরে কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে এখন আমি পেঁয়াজ আর মরিচটা একটু ভেজে নেব। খুব বেশি ব্রাউন করে ভাজবো না, জাস্ট হালকা হাতে একটু ভেজে নিলে হয়ে যাবে। তো আমার পেঁয়াজ আর মরিচটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করব। আর চিকেন কিন্তু মেরিনেট করে রাখলে এখানে যে চিকেনটা থাকে তার থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়। তো এটা আমি দেশি মুরগির মাংস দিয়ে রান্না করছি, এই কারণে কিন্তু এই পানিটা দিয়ে চিকেনটা সিদ্ধ হবে না। তো এই জন্য আমি এক্সট্রা কিছু পানি ব্যবহার করব, করে আমি এই মাংসটা সিদ্ধ করে নেব, কারণ দেশি মুরগির মাংস সিদ্ধ হতে কিন্তু একটু সময় বেশি লাগে। তো সেই জন্য পানিটা একটু বেশি দিতে হবে, আর ফার্মের মুরগি হলে কিন্তু এক্সট্রা কোনো পানি না দিয়ে এই যে পানিটা বের হয়েছে এটা দিয়ে সিদ্ধ হয়ে যেত। তো আমি এই পানিটা দিয়ে এখন আমি এটাকে ঢেকে দেব, ঢেকে দিয়ে আমি খুব ভালোভাবে মুরগিটা সিদ্ধ করে নেব। তো মাঝে অবশ্যই ঢাকনা তুলে একবার নাড়াচাড়া করে দিয়েছি, এখন কিন্তু চিকেনের যে পানিটা পুরোপুরি শুকায়নি, কিছুটা পানি আছে। এই অবস্থাতে আমি আবারও নাড়াচাড়া করে দিলাম, আর এই পানি থাকা অবস্থাতে এখন আমি পাস্তাটা দিয়ে দিব, কারণ রান্না করতে করতে কিন্তু বাকি পানিটা একদম মানে শেষ হয়ে যাবে। তো এখন আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি, আর পাস্তাটা অবশ্যই সিদ্ধর পরে ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে, তাহলে অনেক সুন্দর ঝরঝরা হয় আর ওভার কুক হয় না। তো পাস্তাটা দিয়ে আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে আমি এখানে মটরশুঁটি ব্যবহার করব, আর এটা ফ্রোজেন মটরশুঁটি, এই কারণে আমি পাস্তা দেওয়ার পরে দিলাম, কাঁচা হলে অবশ্যই মাংসের সাথে দিতে হতো, পাস্তা দেওয়ার আগেই দিয়ে নিতে হতো। তো এটা যেহেতু সিদ্ধ করাই ছিল এজন্য আমি পরে দিলাম। তো এখন আমি দুটাকে হালকা হাতে নাড়াচাড়া করে নিব, নিয়ে আমি যে ডিমটা রেডি করে রেখেছিলাম সেই ডিমটা এখানে দিয়ে দিব, দিয়ে আমি পাস্তাটা নাড়াচাড়া করে নেব।
তো আমার পাস্তা রান্না কিন্তু মোটামুটি হয়ে আসছে। এখন পাস্তার সঙ্গে যে একটা মশলা থাকে আমি এই মশলাটা এখন ব্যবহার করব, আর এই মশলার কারণে কিন্তু এক্সট্রা কোনো মশলা ব্যবহার করতে হয়নি। ঘরোয়া যে মশলাগুলো আমরা রেগুলার ব্যবহার করি সেই মশলা দিয়ে যদি পাস্তাটা রান্না করা হয় আর এই মশলাটা ইউজ করা হয় তাহলে কিন্তু অনেক টেস্টি হয় পাস্তা। তো আমার পাস্তা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে দিব। তো আমার পাস্তাটা একদম রেডি হয়ে গেছে, আমি পরিবেশন করে দিয়েছি। খুবই সহজভাবে এবং খুবই কম ঝামেলা যেভাবে আমি রান্নাটা করলাম, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট নতুন একটি ভিডিওতে। তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।